বন্ধুরা, আমার কাছে শ্রী রামকৃষ্ণদেবের বাণী শোনানোর অনুরোধ এসেছে। যদিও এই অনুরোধকে আমি আশীর্বাদ মনে করি, কারণ প্রভুর কথা যত বলতে পারবো ততই অপার আনন্দে ভেসে যাবে মন, এবং তার সাথে যদি আরও পাঁচজন সে কথা শুনে আনন্দ পায় তাহলে নিজেকে ধন্য মনে করব। তো শুরু করি শ্রী রামকৃষ্ণদেবের অমৃতময় বাণী। জ্ঞানযোগ সত্য, ভক্তিপথ সত্য, সব পথ দিয়ে তার কাছে যাওয়া যায়। তিনি যতক্ষণ আমি রেখে দেন ততক্ষণ ভক্তিপথই সোজা। নিষ্কামভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে, ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। তাকে বিচার করে জানা যায়, তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো। মন স্থির না হলে যোগ হয় না। সংসার হাওয়া মনরূপ দ্বীপকে সর্বদা চঞ্চল করছে। এই দ্বীপটি যদি আদপে না নড়ে তাহলে ঠিক যোগের অবস্থা হয়ে যায়। সব পথ দিয়ে তাকে পাওয়া যায়, সব ধর্মই সত্য। কর্ম সকলেই করে, তার নামগুণ করা এও কর্ম, সহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম, নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মনকে যদি কুসঙ্গে রাখো তো সেই রকম কথাবার্তা চিন্তা হয়ে যাবে, যদি ভক্তের সঙ্গে রাখো ঈশ্বর চিন্তা হরিকথা এইসব হবে। এক উপায়ে জাতিভেদ উঠে যেতে পারে, সে উপায় ভক্তি। ভক্তির জাতি নাই, ভক্তি হলেই দেহ মন আত্মা সব শুদ্ধ হয়। সর্বদা তার নাম করতে হয়, কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। বিষয়বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না, ভগবান লাভও হয় না। বিষয়বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। যদি বলো কোন মূর্তি চিন্তা করব, যে মূর্তি ভালো লাগে তারই ধ্যান করবে, কিন্তু জানবে যে সবই এক। সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন এইসব কর্ম করো আর এইসব কর্ম করো না, আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যাবে। বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। সাধু সঙ্গ সর্বদা দরকার, সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। সত্যকে আঁট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয়। যার সত্য নিষ্ঠা আছে মাতার কথা কখনো মিথ্যা হতে দেন না। যারা বিষয় কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা, মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয়, মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায়। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন, এ তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো। তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে, যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয়, আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন। সত্যতে থাকবে তাহলে ঈশ্বর লাভ হবে। যে ধর্মই হোক, যে মতই হোক, সকলেই সে এক ঈশ্বরকেই ডাকছে। তাই কোনো ধর্ম
কোনো মতকে অশ্রদ্ধা বা ঘৃণা করতে নাই। যার বিবেক হয়েছে সে জানে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। হাজার লেখাপড়া শেখো, ঈশ্বরে ভক্তি না থাকলে তাকে লাভ করবার ইচ্ছা না থাকলে সব মিছে। ভোগ করতে গেলে বন্ধনে পড়ে যেতে হয়, সেজন্য বড় বড় বাসনাগুলোকে বিচার করে তাতে দোষ দেখে মন থেকে তাড়াতে হয়। তিনি ভক্তের ভালোবাসার জন্য ছোটটি হয়ে লীলা করতে আসেন। ধ্যান করবে মনে কোণে আর বনে, ঈশ্বর চিন্তা যত লোকে টের না পায় ততই ভালো। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষাকারের জন্য প্রার্থনা করতে হয়, যা মিথ্যা বলে বোধ হবে তার তৎক্ষণাৎ ত্যাগ। সাধুর ষোলো আনা ত্যাগ দেখলে অন্য লোকে ত্যাগ করতে শিখবে, তা না হলে তারাও পড়ে যাবে। সন্ন্যাসী জগৎগুরু। অভ্যাস দ্বারা মনে অসাধারণ শক্তি এসে পড়ে, তখন ইন্দ্রিয় সংযম করতে কাম ক্রোধ বশ করতে কষ্ট হয় না। ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। যারা খানদানি চাষা তারা ১২ বৎসর অনাবৃষ্টি হলেও চাষ দিতে ছাড়ে না। তেমনি যারা ঠিক ঠিক ভক্ত ও বিশ্বাসী তারা সমস্ত জীবন তার দর্শন না পেয়েও তার নাম গুণকীর্তন করতে ছাড়ে না। তো চলো আমরাও তার নাম করি, এগিয়ে যায় জীবনের পথে। আজ তাহলে এই পর্যন্তই, সুযোগ মতো আবার আসবো তার কথা নিয়ে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।